সীমান্তবর্তী এলাকার মানুষ ও ভারতের মাঝে সম্প্রীতি বাড়ানো এবং বাণিজ্য বৃদ্ধি করতে 2015 সালের 13 জানুয়ারি দেশের তৃতীয় সীমান্ত হাট হিসেবে চালু হয় ফেনীর বাংলাদেশ ভারত সীমান্ত হাটটি। বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ভারতের ত্রিপুরা শ্রীনগর এলাকার মাঝামাঝি স্থানে বাজারটি স্থাপন করা হয়। এখানে 26টি করে 52টি দোকান সমানভাগে দুই দেশের ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, এ বাজারে বাংলাদেশি ক্রেতাদের কাছে ভারতীয় মশলা, কসমেটিক্স, দুধ, হরলিক্স সহ বিভিন্ন পণ্যের কদর বেশি। অন্যদিকে ভারতীয় ক্রেতাদের বাংলাদেশি সুটকি, মুদিমাল, বেকারি, ফল ও প্লাস্টিকের পণ্যের প্রতি ঝোঁক বেশি। আমাদের ব্যবসার জন্য হাটটা খুবই আমাদের ভালো হয়েছে। আমাদের এই সীমান্ত হাটটা খোলার ফলে আমাদের দুইটা দেশের মানুষের মধ্যে একটা বন্ধুত্বের স্থাপন হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ বাজারে বাংলাদেশিরা আসেন বাজার করতে, আর ভারতীয়রা আসেন বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে। দেশ থেকে এখানে এসে কেনার মজাটা আলাদা, তবে রেটও অনেক কম আছে। এখানে এসে আমাদের খুব ভালো লাগে, দুইটা দেশ একসঙ্গে মিলিত হয়। তবে সবকিছু ছাপিয়ে এই হাট দুই বাংলার মিলন মেলায় পরিণত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। একজন একজনের সাথে দেখা করতে পারে না, বাজারটা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দুই দেশের মানুষ একজন একজনের সাথে মিলনের মতন হয়, মিলন মেলার মতন হয় প্রতি সপ্তাহে একবার। ফেনী জেলা প্রশাসক জানান, সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বর্ডার হাট চালু থাকে। এই হাট চালু হওয়াতে দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি হলে বলেও জানান তিনি। ভারতের যে দ্রব্যটা ওই এলাকার জন্য ক্রাইসিস, সেই দ্রব্যটা আমরা আমাদের দেশ থেকে তাদের জন্য বিক্রি করতে পারছি, আবার ঠিক একইভাবে আমার এলাকায় ভারতের যে পণ্যটা মানে সরবরাহ বেশি সেটা আমাদের দেশের মানুষ সেখান থেকে ক্রয় করতে পারছে। এই যে বাণিজ্যিক আদান প্রদান বা এই যে দেখা সাক্ষাৎ, এটি একটা মানে বড় ভূমিকা পালন করছে দুই দেশের সম্পর্ক উন্নয়নে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।